ছেড়েছে, আমরা এখন যাচ্ছি। ঠিক টাইমে ট্রেনটা ছাড়লো, আমাকে দেখে একজন হাসছে। বিজয় বরাট হচ্ছে ভাই, শোনা, হ্যাঁ বিজয় বরাট হচ্ছে, ফলো করেছি, ভাল লেগেছে ভাই, ভাল লেগেছে।
জল তো এটা ঘোলা, গঙ্গা গঙ্গা লাগছে। কতবারই নাম শুনি না, এখন ভুলে যাচ্ছি, এখন তো পড়াশোনা করি না। কতবারিতে বালি ওঠে, যেটা বিজয়বাড়াতে অটো গঙ্গার ঘাটের মতন স্নান করছে। মন্দিরটা কোথায়? এখন বাজে 8টা, আমরা এখন বিশাখাপত্তনম পৌঁছে গেছি। আমাদের রাতের খাবার চলে এসছে, এগুলো আমরা রেল থেকে অর্ডার করেছি, বাইরে থেকে অর্ডার করা যাচ্ছে। গরম আছে, আমরা এখন হাওড়াতে নেমে গেছি, 10:30 বাজে, ঠিকঠাক সময় আমরা নেমেছি।
টিকিট কাউন্টারটা খোলা, এখানে টিকিট দিচ্ছে, আমরা এখান থেকে টিকিট নিয়ে তারপর আমরা রানাঘাটের ট্রেন ধরবো। ফাইনালি এখন আমরা রানাঘাটে ঢুকলাম, এখন বাজে 2:15। এবার আমরা বাড়ির দিকে যাব, বড্ড ক্লান্ত হয়ে গেছি দুদিনের যাত্রায়। সবাই ভালো থাকবেন, টাটা।